बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम टिप सिस्टर चैनले आपनादेरके स्वागतम। बंधुरा आपनारा देखते पाच्छेन जे स्क्रिने अनेकगुलो पुर्तिक एखाने देखा जाच्छे, आइकन देखा जाच्छे। एई जिनिसटा आमरा आसले माइक्रोसफ्ट अफिस वार्ड थेके आमरा किन्तु निते पारी। माइक्रोसफ्ट वार्डे किन्तु एगुलो पावा जाय़। आमरा देखा जाय़ आमरा नेट थेके डाउनलोड करे आमरा काज करे आमरा कोन जे कोन जेमन एकटा मार्का आमादेर प्रयोजन आमरा ब्यानार पोस्टार करार जन्य, किन्तु एटा किन्तु आमरा माइक्रोसफ्ट अफिस प्रोग्रामेई आमरा পেতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আইকন আছে, অনেকগুলো পুর্তিক আছে। আপনারা যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এখানে এবং এখানে সার্চ অপশন আছে, আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে পেজ সেট করবেন সেই জিনিসটা আজকে আমি দেখাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আমি 2000 অফিস ওয়ার্ড 2019 আমি ইউজ করতেছি। মাইক্রোসফট ওয়ার্ড আমি 2019 প্রোগ্রামটা অন করতেছি। আমি এখান থেকে অন করলাম। অন করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা কিন্তু অনেক সময় দেখা যায় স্যাম্বল ইউজ করি। এখান থেকে আমি এই যে স্যাম্বল এটা আমরা ইউজ করি অনেক সময়। এখান থেকে আমরা অনেকগুলো পুর্তিক নিয়ে নিই, যেমন ধরুন স্টার দরকার বা আমার যে কোনো একটা কিছু দরকার। আমরা কিন্তু এই গুণ চিহ্ন দরকার আমরা ইনসার্ট করলে আমরা কিন্তু এখানে চলে আসে। কারণ এই প্রতীকটা আপনি যদি কিবোর্ড থেকে নিতে চান, আমি কিবোর্ড থেকে অল্টার আই এস চাপতেন, একসাথে অল্টার প্রেস অল্টার চেপে ধরে আই এস চাপলেই আপনার কিবোর্ড থেকে আপনার কিন্তু এই জিনিসটা সিম্বল যে ডায়ালগ বক্সটা কিন্তু চলে আসবে। কিন্তু না, এভাবে আমরা করব না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই বলেছি আইকন সব ধরনের আইকন পাবেন। আপনি এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এখানে যে ইনসার্টে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আইকন, এই যে আইকনে যাবেন। আমি জানি না এখানে অফিস 2019 ইউজ করতেছি আমি, এখানে যে 16, 13, 10 এগুলো পাওয়া যায় কি না। এভাবে পাওয়া গেলেও এটা যেহেতু আপডেট প্রোগ্রাম, এটাতে একটু বেশি একটু আলাদা হবে। তো এবারে আমরা এই আইকনে যাব। আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এখানে পার্ট আছে। যেমন এই দেখতে পাচ্ছেন যে নিচে স্ক্রল করলে আপনার কিন্তু সবগুলো অপশনই কিন্তু যে কোনো, যেমন ভেহিকেলে গেলে আপনি ভেহিকেল জাতীয় যেগুলো আছে আপনি পেয়ে যাবেন। ওয়েদার অ্যান্ড সিজন, সিজনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এবারে যদি আপনি প্রেসে ক্লিক করেন এখানে কিন্তু এই যে আপনার প্রতীকগুলো পেয়ে যাবেন। এবারে আপনি আমি যদি এখানে যেমন আর্টে ক্লিক করি, আর্টে ক্লিক করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। এবারে আপনারা যদি চান যে আপনারা মার্কা, যেমন একটা পোস্টার করার জন্য আমার একটা প্রতীক দরকার, কিন্তু এই জিনিসটা আমরা এখান থেকে নিতে পারি। ধরুন আমি এখানে একটা এই যে ময়ূর দেওয়া আছে, আমি ময়ূরটা এখানে ক্লিক করলাম। এই যে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু এই যে ইনসার্টে চলে যাবে। ইনসার্টে অস্পষ্ট ছিল আগে, এখন কিন্তু স্পষ্ট হয়ে গেল। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজে কিন্তু এটা অন হয়ে গেছে। এখন আপনি যদি চান এই যে নাড়াচাড়া করার জন্য, এটা কিন্তু এখন নাড়াচাড়া করবে না, মানে এখান থেকে আপনি সরাতে পারবেন না, তার মানে এখানে ফিক্সড হয়ে গেছে। কিন্তু এইটা সরানোর জন্য আমাদের কী করতে হবে, আমরা এটা ছবিটা সিলেক্ট করার পরে ছবির উপরে রেখে রাইট বোটামে ক্লিক করব। রাইট বোটামে ক্লিক করার পরে আপনারা জানেন যে ওয়ার বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন আছে, যে ওয়ার টেক্সট এখানে এর আওতায় আপনি বিহাইন্ড টেক্সট, এই বিহাইন্ড টেক্সটে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি নাড়াচাড়া করতেছি, যে জায়গায় আমি নিতে চাই সেখানে আমি কিন্তু নিয়ে যেতে পারবো। এবং আমি যদি এখানে বড় করতে চাই, যেমন এখানে ক্লিক করে টেনে আপনি কিন্তু এই বড় করে দিতে পারেন। কিন্তু আমি বড় করে দিলাম। এবার যদি আপনি চান যে না আমি এই লেখাটা আমি কালার তৈরি করবো, যেমন ময়ূরটা আমি কালার করব, তো কালার করার জন্য আপনি কী করতে হবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে ফরম্যাট গ্রাফিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফিল একটা অপশন আছে, এখানে ফিলের আওতায় আপনি এখানে যাবেন। এই যে কালার, আপনি কালারের আওতায় যে কালারটা আপনি নিতে চান, ধরুন আমি এখান থেকে এই সবুজ কালার, এই কালারটা আমি নিলাম। দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেলো। আবার যদি আপনি চান যে অন্য কালার নেবেন, আপনি অন্য কালার দিলে অন্য কালার হয়ে যাবে। এবারে এটা দিলে এটা এই কালারটা হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের যে প্রতীকগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ছোট্ট টিপসটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপনারা আপডেট পেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।